চশই উচ্চ বিদ্যালয় ও চশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। রিপোর্ট রাজীব হোসেন জয়। কুমিল্লার দাউদকান্দি উপজেলার চশই উচ্চ বিদ্যালয় ও চশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চশই উচ্চ বিদ্যালয় মাঠে এই অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চশই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল পাটোয়ারির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন। সভায় বক্তারা লেখাপড়ার মান উন্নয়ন ও স্কুলের উন্নয়ন এবং স্কুলের শিক্ষার্থীদের চলাচলের রাস্তা সংস্কারের দাবি জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার AKM ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আহসান সহ আরো অনেকে। আমি অভিভাবক হিসেবে আমার মনে হয় স্যার যে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে মেইন যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কুলের মানটা একটু উন্নত করতে হবে। আর স্কুলের মানটা উন্নত উন্নয়ন করলে স্কুলের মানটা ভালো হলে তাহলে শিক্ষার্থীরা স্কুলে সবসময় আসবে, স্কুলে ভালোভাবে লেখাপড়া করবে। তো স্কুলে কিছু অনিয়ম আছে যেখানে মানে বহিরাগত পোলাবেন আসে বাউন্ডারি না থাকার কারণে, বহিরাগত অনেক পোলাবেন আসে, আবার স্কুল চলাকালীন ছাত্ররা বাইরে গিয়ে বসে থাকে, ঘন্টার পরে এক ঘন্টা শেষ হওয়ার পরেই আবার বাইরে চলে যায়। তো যদি বাউন্ডারিটা ঠিক মতো করা হয় স্যার আমার মনে হয় যে খুব ভালো হবে, স্টুডেন্টরা লেজারের সময় বাড়িতে যাইতে পারবে না, তারপরে আপনার ক্লাস এক ক্লাস শেষ হলে বাইরে যাইতে পারবে না, তখন লেখাপড়া মান উন্নয়ন হবে। তো আপনি একটু এই দৃষ্টি আকর্ষণ করছি, একটু বাউন্ডারিটার কাজটা একটু কমপ্লিট করে দিবেন তাহলে অনেক ভালো হবে স্যার। ওকে, ধন্যবাদ। আপনার মারা যেহেতু বাবারা অনেক কাজে থাকে, দূরে থাকে, মায়েদেরকে বলবো আপনারা প্রতিদিন সন্ধ্যার পরে দুই ঘন্টা শিক্ষকের পাশে বসে থাকবেন, প্রতিদিন মাত্র দুই ঘন্টা সময় দিবেন, আশা করি কোনো শিক্ষার্থী বিফলে যাবে না। আপনারা এই দুই ঘন্টার মূল্য ওনারা দিবেন। আর আমাদের পাশাপাশি আপনারাও বিশেষ করে আমাদের এখন নৈতিক শিক্ষার যে অবস্থা আপনাদের কাছে বিনিময় করবো, প্রতিটি পরিবার যদি আমরা এগিয়ে না আসি আমরা কিন্তু বিপদে চলে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নের জন্য এখানে যারা অভিভাবক রয়েছেন আপনারা আপনাদের সন্তানদের স্কুলে পাঠান, কিন্তু এর পরবর্তীতে তারা ঠিকভাবে স্কুলে গেল কি না, পড়াশোনা করলো কি না, এই ব্যাপারে কি আপনারা প্রশ্ন নেন? আমার মনে হয় খুব একটা নেন না। আসলে আমাদের অভিভাবক হিসাবে সন্তানদের শুধু স্কুলে পাঠানোই আমাদের দায়িত্ব না, আমাদের উচিত হবে তাদের খোঁজ খবর নেওয়া, ঠিকভাবে পড়াশোনা করছে কিনা সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এবং আরেকটি মরণ ব্যাধি যেটা আমাদের সবার মাঝে বিস্তার লাভ করেছে মোবাইল, এখানে যারা আছে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, আমি অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ জানাবো কোন অবস্থাতে আমি আপনাদের সন্তানের হাতে মোবাইল দিবেন না, অন্তত উচ্চ মাধ্যমিক পাস না করার আগে তাদের হাতে মোবাইল না দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের অভিভাবক বৃন্দ যারা এসছেন সকালবেলা কষ্ট করে এখনো বসে আছেন, শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য প্রাইমারি এবং হাই স্কুলের সকল কর্তৃপক্ষকে, যারা সুন্দর করে অনুষ্ঠানটি আয়োজন করেছেন, পরিকল্পনা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মা কারণে আজকে আমি এখানে, আপনার সন্তান, আমি আবার বলতেছি অভিভাবকদের উদ্দেশ্যে, আপনার সন্তান আমার জায়গায় দাঁড়াবে আপনাদের কারণে। আমি কি চিরস্থায়ী? আমাকে মরতে হবে একদিন? অনুরূপ আপনার সন্তান আপনাদের সন্তান আমার জায়গায় স্থান নিবে যদি আপনারা আপনার দায়িত্ব পালন করেন। আমার মা আমার জন্য, আমার তিন ভাই সারাটা জীবন উনি স্যাক্রিফাইস করছে, সারাটা জীবন আমার মা, আপনারা জানেন আপনাদের পাশে রয়েছেন ব্রিটিশের মইদ্দিন সাহেবের মেয়ে, মইদ্দিন সাহেবের নাম শুনছেন? ওনার মেয়ে। আমার বাবা হচ্ছে কৃষকের সন্তান, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেন মইদ্দিন সাহেব, আমার মা তখন গাড়িতে চলতো আর আমার বাবা চলছে বাসে। এই সংসারে আমার মা আমি প্রথম ছেলে, আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়,
আমার মা কষ্ট করে পেটে ধারণ করে বাংলাদেশ থেকে আগরতলা গিয়েছিলেন। বাংলাদেশের বয়স যত আমার বয়স তত। আমরা তিনও ভাই ক্যারেট কলেজে পড়াশোনা তৌফিক দিয়েছে মহান সৃষ্টিকর্তা একমাত্র আমার মার কারণে। আজকে আমি বাংলাদেশ সেনাবাহিনী শেষ করে রাজনীতিতে আসছি, দুইবার উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, সকল অবদান আমার মা। আমার দুই ভাই দুইজনই স্ট্যান্ড করা কলেজের। এবার বলি আমার মা কি হবে, আমাদেরকে তৈরি করছে। আমার মা সারাটা জীবন স্যাক্রিফাইস করছে, ওনার কোন শখ আল্লাহ ওনার জীবন উনি পূরণ করতে পারেন নাই, কিন্তু আমাদেরকে মানুষ করে আজকে উনি ওনার শখ আল্লাহ পূরণ দিয়েছে। অনেক কঠিন। আপনারা গত সংসদ নির্বাচনে অনেক প্রতিকূল পরিবেশে এই কেন্দ্রে নৌকা প্রতীক পাশ করিয়ে আপনারা মাননীয় এমপি মহোদয় এই আপনাদের ভোটের কৃতজ্ঞতা স্বরূপ এই স্কুলের এই ভবনটি দিয়েছেন, এজন্য আপনাদের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন এই ভবনটি হচ্ছে চারতলা ফাউন্ডেশন, একতলা হয়েছে, বাকি আরো তিনতলা হবে। এখানে অনেক শিক্ষার্থী অভিভাবক বলেছেন যে রুমের সমস্যা, ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি এবং কাশেম ভাই এবং এখানে যারা আছেন মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, আগামী বছরেই এই দোতলা তিনতলার কাজ আমরা শুরু করব। আল্লাহ যেন আমাদের এই দোয়া সকলের দোয়া কবুল করে, সবাই জোরে আমিন। ইনশাল্লাহ এই বিল্ডিং এর কাজ বাকি যে অংশ আমরা চেষ্টা করব এবং ইনশাল্লাহ সফল কাম হবো। আপনারা জানেন সরকারের ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ল্যাব চলে আসতেছে, কবে আসতেছে এই মাসের মধ্যেই আপনাদের সন্তানেরা ডিজিটাল ল্যাবে কম্পিউটার শিখতে পারবে, মাল্টিমিডিয়া ক্লাস করতে পারবে, তাদের কর্মদক্ষতা অনেক বৃদ্ধি পাবে, যুগোপযোগী শিক্ষা গ্রহণ তারা করতে পারবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আজকের এই সভা থেকে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। এবার আপনাদের স্কুলে বিভিন্ন চাহিদা, অনেকের বক্তব্য থেকে নোট করে রাখছি। বাউন্ডারি ওয়াল আমি ইতিমধ্যে ঘুরে দেখব, বাউন্ডারি ওয়াল ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আগামী বছরের মধ্যে আমরা বাউন্ডারি ওয়াল শেষ করব ইনশাল্লাহ। এবং উপজেলার পরিষদের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে, আমি আবার বলছি, প্রাথমিকভাবে আমরা 5 লক্ষ টাকা দিব, এরপরে যদি আরো লাগে ইনশাল্লাহ আরো দেব। কারণ আপনাদের কাছে আমাদের আমার দিতে অসুবিধা নাই, কারণ আপনারা নৌকা থেকে ভোট দিচ্ছেন, আপনারা আমার বাবাকে এমপি বানাইছেন, আমাকে উপজেলা চেয়ারম্যান বানাইছেন, স্বাভাবিকভাবে আপনাদের দাবি আছে এবং দাবি পূরণে আমি মেজর মোহাম্মদ আলী প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা যা চাবেন ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবই পাবেন ইনশাল্লাহ। বেঞ্চ দেওয়া যাবে, বেঞ্চ সমস্যা না, বেঞ্চ পাওয়া যাবেন আপনি। আচ্ছা, নামাজের স্থান, ক্যান্টিন, লাইব্রেরি, খেলার মাঠ, এইগুলো এই স্কুলের হাই স্কুলের সভাপতি মহোদয় আপনাকে অনুরোধ করবো গভর্নিং বডির সাথে মিটিং করবেন। মিটিং করে আপনারা স্কুল থেকে কতটুক পারবেন আমাকে জানাবেন, আর আমার থেকে কতটুক সহযোগিতা লাগে আমি সর্বাত্মক সহযোগিতা করব, ঠিক আছে? মসজিদের জন্য মেয়েদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিবেন, পর্দা দিয়ে দিবেন যেন তারা পর্দার সাথে তারা নামাজ আদায় করতে পারে।